ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তারকাটা শোভন। তারকাটা শোভন চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন ভিডিও দিতে পারিনি, এবার পরে পর ডেলি আমার ভিডিও আসবে, তোমরা ভিডিও দেখতে থাকো। তার আগে যারা ভিডিওতে কানে মানে কান গুজিটা গুজো নি, তারা গুঁজে লাও হঠাৎ ভরা। যদি বাড়িতে আসো, বাড়িতে 10 কিলোমিটার দূরে চলে যাও, নাহলে পিঠে কুলো বাঁধো। আর যদি বাচ্চারা চালু করেছো, প্লিজ তোমরা স্কিপ করে দাও, গুরুজন তোমরা স্কিপ করে দাও। চলো এই ভিডিও শুরু করি, আজকে আমার এই লাগানোর ভিডিও। ঠিক বলেছিস, মেয়েটাকে ঘুমের ট্যাবলেট খোঁজে নিতে হবে, বুঝলি? ঘুমের ট্যাবলেট খোঁজে দিয়ে মেয়েটাকে বিচ্ছি দিতে হবে, তাহলে আরো ভালো কাজ। মেয়েটা কাঁদবেও না, কিছু না, বুঝতেও পারবে না। তোদের মতো মেয়েকে তো বস্তায় ভরে সারা ছুড়ে ফেল দিলে পাব না, তোরা এমন বদমাশ মেয়ে। মানে তোরা ঘর গোষ্ঠী, তোদের ঘরে কেউ কিছু বলে না, সেটা আমার চিন্তা লাগে রে ভাই। আমিও তো সেটাই বলছি, তোমরা বুঝতে ভুল করছো তা কি হবে? আমি কি খারাপ কিছু বলেছি? তোমরা বুঝতে ভুল করছো, এইটু মাথায় রেখো। আমি কিন্তু খারাপ একটাও কথা বলিনি, আমি বলছি বস্তায় ভর দিলে কি ইট পাথর মাটি ফেল দিয়া হতো, তাই বললাম। সত্যি করে বলো তো, আগের বছর সরস্বতী পূজায় যার হাত ধরে ঘুরেছিলে, সে কি এবছরও তোমার সাথে আছে? আগের বছর সরস্বতী পূজায় যে ছিল আমার সঙ্গে, আগের বছর সরস্বতী পূজায় যে ছেলেটা আমার সঙ্গে ছিল, সে কি পদমা থাকবে? তার কি কোনো কাজকর্ম নাই নি ঘরে? আমার সঙ্গে ঘুরলে তার পেট ভরে যাবে? কি রকম টাইপের কথা বলিস? তুই যেটা 6 বছর আগে খেয়েছিলিস, সেই খাবারটা তোর পেটে এখনো আছে? তুই বল তো আমাকে। ভুল করে কখনো সরি বলতে নেই, মাঝে মাঝে বলতে হয়, বেশ করেছি। তোর বাপের কি? হ্যাঁ, তোরা তো সরি বলা মেয়ে লস কোনোদিন, যদি বা বলেছিস তো ভুল বসে তো বলে ফেলেছিস। তোরা তো সরি বলা মেয়ে লস, আর তোরা মানে এমন মেয়ে, তোদের কাছে যদি কেউ শিক্ষা গ্রহণ করে, সে শিক্ষা যে কি হবে জানিস না, স্কুলেই পড়তে হবে লাস্টে। কিছু কিছু ছেলে আছে দেখবে চরিত্রবান বউ খোঁজে। হ্যাঁ, কিছু কিছু ছেলে আছে চরিত্রবান বউ খোঁজে, ঠিক আছে, কিন্তু তোর মতন দুশ্চরিত্র মেয়ে খুঁজে না, এটা মাথায় রাখিস। নিজে ঠিক নাই চরিত্র, বউ খোঁজে পবিত্র। যতই একটা ফোন কেন, তাও তো দু চারটে ভালো দেখে কিনবি। মানে ফোন কেনার পরে আর বিয়ে করার পরে দুটোতেই পস্তাতে হয় যে আর কিছুদিন দাঁড়িয়ে গেলে ভালো মডেল পেতাম। তাহলে কিছু একটু খুঁত যদি থাকে সেই মোবাইল কিনবি, না খুঁত যদি থাকে সেই বিয়ে করবি, ভালো দেখে বিয়ে করতে হবে, বুঝলি? কি দাদা, এরকম করলে চলবে? চলছে, তুই আবার কি বলছিস চলবে? মানে তুই এখনো আপডেট মারিস নি, সেট আপডেট মার, দেখ বুঝতে পারবি চলছে কি চলবে, বুঝলি? বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিও। পরে ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।